বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। বড় দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছেন গৌরব, ঋদ্ধিমা এবং তাদের গোটা পরিবার। মাত্র কদিন আগেই মাকে হারিয়েছেন ঋদ্ধিমা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিতে উঠতে পারেননি গৌরব, আবার হারিয়েছেন তার দিদাকে। করোনা আক্রান্ত হয়ে লড়াই চালাচ্ছেন ঋদ্ধিমার বাবাও। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন গৌরবের মা মিঠু চক্রবর্তী। এরকমই এক চরম খারাপ সময়ে আরও এক দুঃসংবাদ, এবার করোনা আক্রান্ত হলেন গৌরব ঋদ্ধিমা দুজনেই। সত্যি বড় দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছে গোটা রাজ্য থেকে দেশ। এত কিছুর মধ্যেও আশার আলো দেখছেন গৌরব। তার বিশ্বাস, দ্রুত এই দুঃসময় কাটিয়ে উঠব আমরা সবাই। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।